বন্ধুরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং চালালো রাসেল এবং সার্ফেন দুজনই কলকাতা প্লেয়ার এবং তার সঙ্গে দুজনই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তো ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে এই টি টোয়েন্টি সিরিজে কিন্তু প্রথম দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচই কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ হেরেছে তবে আজকে আন্দ্রেড রাসেল এবং সারফেন রাদারপুর দুই কলকাতা নাইট প্লেয়ার কলকাতা নাইট কিন্তু দুজনই ফিনিশার হিসেবে খেলবে আইপিএল দু হাজার চব্বিশে অর্থাৎ আর মাত্র এক থেকে দেড় মাস বাদে তো এই দুই প্লেয়ার কিন্তু দারুণ ভাবে ফর্মে রয়েছে স্পেশালি আন্দ্রেড আসেল তো দেখো আন্দ্রেড রাসেল একজন টি টোয়েন্টির গ্রেট ব্যাটসম্যান এবং গ্রেট অলরাউন্ডার এটা বলতে কিন্তু কোনো সন্দেহ নেই কেননা খেলছিল সেখানে প্রত্যেকটা ম্যাচে করে অস্ট্রেলিয়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে গেল তো সেখানেও কিন্তু দারুণভাবে পারফরমেন্স করছে দেখো প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল ব্যাটিং এ পারফরমেন্স করতে পারেনি কিন্তু প্রথম ম্যাচে কিন্তু বল হাতে তিনটে উইকেট নিয়েছিল গুরুত্বপূর্ণ তিনটে উইকেট নিয়েছিল সুতরাং কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে রাসেলের গ্রেটেস্ট অলরাউন্ডারদের একটা ভূমিকা সবসময় দলে থাকে আন্দ্রে রাসেলও সেই ক্যাটাগরির প্লেয়ার এবং সেই ক্যাটাগরির প্লেয়ার বলেই কিন্তু কন্ট্রিবিউশন দিতে পারছে ন্যাশনাল টিমের হোক বা কোনো ফ্রান্সাইজি লিগে হোক যে কোনো নিজের দলের জন্য কিন্তু রাসেল সবসময় কন্ট্রিবিউশন করে সেকেন্ড ম্যাচে উইকেট পায়নি তবে সেকেন্ড ম্যাচে কিন্তু ষোলো বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছিল দারুণ ইনিংস ওই ম্যাচটা যদিও অস্ট্রেলিয়া জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি তো প্রথম দুটো ম্যাচই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি দুটো ম্যাচই হেরেছে তারপরে কিন্তু যতটা যতটা সম্ভব মানে দিতে পারে ততটা কিন্তু রাসেল দিয়েছে আর আজকে এই মুহূর্তে চলছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রথম ইনিংসে ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ তো ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিংয়ে নেমেছিল প্রথমে কিন্তু ব্যাটিং কোলাপস দেখা গিয়েছিল কারণ উনআশি রানে পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছিল তারপরে আন্দ্রে রাসেল এবং সারফেন রাধার দুজনে ব্যাটিং এ নামে তো এই কলকাতা নাইটার্স এর দুই প্লেয়ার কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের খারাপ সময়ে দুইশো কুড়ি রান পর্যন্ত স্কোর তুলে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আন্দ্রে রাসেল এবং শারফেন রাদারফোর্ড যখন ব্যাটিং করতে নামে তখন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মাত্র উনআশি রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল আট ওভারে সেখান থেকে আন্দ্রে রাসেল উনত্রিশ বলে একাত্তর রানের একটা ইনিংস খেলেছে যার ভিতর চারটে চার মেরেছে সাতটা ছয় মেরেছে অ্যাডাম জাম্পার এক ওভারে কিন্তু আঠাশ রান নিয়েছে পরটে প্লেয়ার তো কিন্তু কিন্তু বলছি বন্ধুরা রাসেল গ্রেটেস্ট অলরাউন্ডার আন্দ্রে আর তার সঙ্গে সার্ফেন রাজারফোর্ড সার্ফেন রাদারফোর্ডও কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইস খেলবে সার্ফেন রাদারফোর্ডও কিন্তু চল্লিশ বলে সাতষট্টি রানের একটা ইনিংস খেলেছে এবং নট আউট ছিল তো এই দুই প্লেয়ার মিলে কিন্তু দুইশো রান পর্যন্ত নিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে যেখানে প্রথম দিকেই কিন্তু ব্যাটিং কোলাপস দেখা গিয়েছিল তো যাই হোক এই দুই প্লেয়ারের কাছ থেকে কিন্তু কলকাতা নাইট দলের অনেক আশা রয়েছে আইপিএল দু হাজার চব্বিশে কেননা কলকাতা ওপেনিং এবং উইকেট কিপিং এর কিন্তু দুর্বলতা রয়েছে আর তারপরে তোমার ফার্স্ট বোলিং এর দিকটা দেখলি একমাত্র মিসেল স্ট্রাকসার কোনো ভালো ফাস্ট বোলার নেই এই দুটো পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার যথেষ্ট ত্রুটি রয়েছে মানে দুর্বলতা রয়েছে আন্দ্রে রাসেল এবং সারফেন তারপর এই দুই প্লেয়ারের উপর কিন্তু কলকাতা এবং কলকাতা নাইট রাইস টিমও কিন্তু যথেষ্ট ভরসা রাখবে কেননা এরা যদি একবার ব্যাট চালানো শুরু করে আজকের মতো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু খেলতে পারবে আর রাসেল কিন্তু প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে ব্যাটিং করছে দারুণ ব্যাটিং করছে